সুস্থ হয়ে যাওয়ার পর করোনা আক্রান্ত আরও 46 জনকে বুধবার ছেড়ে দেওয়া হয়। এদিন রাজধানীর ভগত সিং যুব আবাসস্থিত কোভিড কেয়ার সেন্টার থেকে তাদের ছাড়া হয়। এ বিষয়ে টুইট করে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি জানান, এদিন 46 জন করোনা আক্রান্ত রোগীকে সুস্থ হয়ে যাওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। কোভিড কেয়ার সেন্টার থেকে ছাড়ার আগে তাদের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পরে সরকারের নির্দেশিকা মেনে তাদেরকে ছাড়া হয়। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করেন, পাশাপাশি চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীদের দ্রুত আরোগ্য কামনা করেন। এদিন 46 জন করোনা আক্রান্ত রোগীকে সুস্থ হয়ে যাওয়ার পর ছেড়ে দেওয়া হলে আপাতত আগামী আরও কিছুদিন সরকারি নির্দেশিকা মেনে তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।